হ্যালো বন্ধুরা, একটি নতুন দিন এবং একটি নতুন ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে 2021 সালে লঞ্চ হওয়া 10টি অ্যান্ড্রয়েড গেম এবং তাদের বিস্তারিত তথ্য। যারা যারা পাবজি এবং ফ্রি ফায়ার খেলে ক্লান্ত হয়ে গেছেন, তারা এই গেমগুলো ট্রাই করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এই চ্যানেলটিতে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। নাম্বার ওয়ান, ফারলাইট 84। এই গেমটির মাধ্যমে আপনারা খুবই সুন্দর একটি গ্রাফিক্স দেখতে পাবেন। এটি একটি ব্যাটেল রয়্যাল গেম। এই গেমের মধ্যে আপনাদের কাছে থাকবে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ওয়েপেন। এই ওয়েপেনগুলোর মধ্যে ইলেকট্রিক শক, লেজার, এইসব ধরনের পাওয়ার থাকবে এবং প্রত্যেকটি প্লেয়ারের কাছেই থাকবে ভিন্ন ধরনের ওয়েপেন এবং ভিন্ন ধরনের স্কিল। এই গেমটির আরেকটি ইন্টারেস্টিং ফিচার আপনারা দেখতে পাবেন, তা হলো চার্জার। চার্জারগুলোর মাধ্যমে আপনারা সার্ভাইভ করার ক্ষেত্রে এনার্জি চার্জ করতে পারবেন। আমার কাছে এই গেমটি খুবই ভালো লেগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। নাম্বার দুই, ফাইনাল ফ্যান্টাসি 7 দ্য ফার্স্ট সোলজার। এই গেমটি একটি দুর্দান্ত গেম। এই গেমের মাধ্যমে আপনারা দেখতে পাবেন টিকে থাকার যুদ্ধ। এটি একটি ব্যাটেল রয়্যাল গেম। এই গেমের মাধ্যমে আপনারা কিছু দুর্দান্ত ওয়েপেন পেয়ে যাবেন, স্নাইপার গান, অ্যাসল্ট গান, শর্ট গান ইত্যাদি। আর যেহেতু বন্ধুরা এটা ফাইনাল ফ্যান্টাসির গেম, সেহেতু শুধু বন্দুক দিয়ে কাজ হবে না। এটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ক্রিচার্স পেয়ে যাবেন, পেয়ে যাবেন লেভেল আপ পাওয়ার এবং বিভিন্ন ধরনের স্কিল পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি আপনার শত্রুকে মারতে পারবেন। আর এই গেমটিতে খুবই সুন্দর গ্রাফিক্সের কাজ করা হয়েছে, আপনারা চাইলেই গেমটি ট্রাই করতে পারেন। নাম্বার তিন, ওমেগা লিজেন্ডস। এই গেমটি একটি ব্যাটেল রয়্যাল গেম। এই গেমের মধ্যে আপনারা বেঁচে থাকার জন্য সার্ভাইভ করতে হবে। এই গেমটি অন্যান্য ব্যাটেল রয়্যাল গেমের মতোই, আলাদাভাবে তেমন কিছু অ্যাড করা হয়নি। আর যদি বলি গেমের গ্রাফিক্সের কথা, আমার কাছে বেশ কিছু মনে হয়নি, মোটামুটি মনে হয়েছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। নাম্বার চার, লস নাইট। এই গেমটি একটি সার্ভাইভাল গেম। এটার মাধ্যমে আপনারা জম্বির সাথে যুদ্ধ করতে হবে। এই গেমটি বিভিন্ন জায়গা থেকে অস্ত্র কালেক্ট করতে হবে। এই গেমটিতে আপনারা কিছু হরর সিন দেখতে পাবেন। আর গেমটির মাধ্যমে আপনারা ব্যাটেল রয়্যাল মোডও পেয়ে যাবেন। এই গেমটির বিশেষত্ব হলো এটার গ্রাফিক্স অনেক সুন্দর এবং অনেক সুন্দর হরর ভিজুয়াল ইফেক্ট এবং সিনেম্যাটিক সিন পেয়ে যাবেন। এই গেমটি অত্যন্তই সুন্দর, চাইলে ট্রাই করতে পারেন। নাম্বার পাঁচ, অ্যাপেক্স লেজেন্ড মোবাইল। এই গেমটি মূলত পিসি ভার্সন ছিল, এখন আপনারা মোবাইলেও খেলতে পারবেন। এটার মাধ্যমে আপনারা নিজস্ব টিম ক্রিয়েট করতে পারবেন, যেমন একজন হিল করার সাহায্য করবে, একজন স্নাইপার এবং একজন অ্যাসল্ট রাইফেল পারদর্শী। আর যদি বলি গেমের গ্রাফিক্সের কথা, অত্যন্তই সুন্দর, অ্যান্ড্রয়েড ভার্সনে এরকম গ্রাফিক্স সচরাচর দেখা যায় না। আমার পরামর্শ হবে, যারা যারা গেমার আছেন, তারা এই গেমটি অবশ্যই ট্রাই করবেন। নাম্বার ছয়, অ্যানহেলেশন মোবাইল। বন্ধুরা, এটি একটি বাংলাদেশি ব্যাটেল রয়্যাল গেম। এই গেমটির জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলছে। বাংলাদেশে এই প্রথম এত সুন্দর ব্যাটেল রয়্যাল গেম লঞ্চ করেছে। এই গেমটিতে আপনারা বিভিন্ন ধরনের ওয়েপেন পেয়ে যাবেন। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই গেমটিতে আপনারা নায়ক সালমান শাহর ক্যারেক্টার পেয়ে যাবেন। গ্রাফিক্সের দিক দিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। যেহেতু বাংলাদেশি গেম, তাই সকলে একবার ট্রাই করা উচিত। নাম্বার সাত, ওয়েক্স মোবাইল। ওয়েক্স মোবাইল এটি একটি ইন্ডিয়ান ব্যাটেল রয়্যাল গেম। এই গেমটি এখনও লঞ্চ করা হয়নি। 2021 সালের শেষের দিকে এটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যেতে পারেন। এখানে একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে, যেখানে আপনাদেরকে সার্ভাইভ করার জন্য যুদ্ধ করতে হবে এবং বিভিন্ন ধরনের অস্ত্র পেয়ে যাবেন। গেমটির গ্রাফিক্স আমার কাছে মোটামুটি মনে হয়েছে, আপনারা একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন।
নাম্বার 8 ফজি মোবাইল। বন্ধুরা, এটিও একটি ইন্ডিয়ান গেম, তবে এটাতে এখনও ব্যাটল রয়্যাল মোড আসেনি, কিন্তু সম্ভাবনা রয়েছে। এই গেমটি অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। এই গেমটির কাহিনী হচ্ছে ইন্ডিয়ান আর্মি এবং টেরিস্টের মধ্যে ফাইট সিন। গেমটিতে আপনারা বিভিন্ন ধরনের ওয়েপেন, মেশিন গান, রকেট লঞ্চার পেয়ে যাবেন। যদি বলি গেমটির গ্রাফিক্সের কথা, তাহলে খুবই দুর্দান্ত। অ্যান্ড্রয়েডের মধ্যে এত সুন্দর গ্রাফিক্স অন্যান্য গেমে সচরাচর দেখা যায় না। আমার কাছে গেমটি অনেক দুর্দান্তই লেগেছে। নাম্বার 9 পাবজি নিউ স্টেট। বন্ধুরা, পাবজি মোবাইলকে তো সবাই চিনেন। আমার দেখা অ্যান্ড্রয়েডের সবচেয়ে বেস্ট গেম হচ্ছে পাবজি মোবাইল। তবে এখন পাবজি নিউ একটি ভেরিয়েন্ট লঞ্চ হবে, যার নাম পাবজি নিউ স্টেট। এই গেমটিকে প্রথমে পাবজি 2 বলা হয়েছিল, কিন্তু এখন তার নামকরণ করা হয়েছে পাবজি নিউ স্টেট। এই গেমটি ফিউচারে 2051 সালে সিন দেখানো হবে। গেমটি বিভিন্ন দেশে লঞ্চ করা শুরু হয়ে গেছে। বাংলাদেশে লঞ্চ হবে কি হবে না তা সঠিক বলা যাচ্ছে না, তবে গেমটি আপনারা ফিউচারে বিভিন্ন অস্ত্র, গাড়ি, ড্রোন ইত্যাদি ব্যবহার করতে দেখবেন। আশা করি গেমটি বাংলাদেশে লঞ্চ করা হবে, তাহলে বাংলাদেশি গেমাররাও এই গেমটির স্বাদ উপভোগ করতে পারবে। নাম্বার 10। বন্ধুরা, চলে এলাম আমাদের লিস্টের শেষ গেমটির কাছে, যার নাম কল অফ ডিউটি ওয়ারজোন মোবাইল। এই গেমটির জন্য আমিও অনেক এক্সাইটেড, তাই এই গেমটি আমি আমার ভিডিওর শেষে রেখেছি। তবে এই গেমটি এখনও লঞ্চ করা হয়নি, শীঘ্রই লঞ্চ করা হবে। গেমটি একটি ওপেন ওয়ার্ল্ড ব্যাটল রয়্যাল গেম। গেমটি হয়তো আলাদা ভার্সনে আসবে, না হয় কল অফ ডিউটির ভিতরেই নতুন কোনো ভেরিয়েন্টে বা মোডে চলে আসবে, তবে আসবে অবশ্যই। এই গেমটি পিসি ভার্সনে আসবে এবং অ্যান্ড্রয়েড ভার্সনে আসবে। যদি বলি গেমটির গ্রাফিক্সের কথা, তাহলে আমার দেখা মোবাইলে বেস্ট গ্রাফিক্স বলে মনে হয়েছে। এই গেমটি এখনও লঞ্চ করা হয়নি, তবে লঞ্চের ডেট এই চ্যানেলটিতেই জানিয়ে দেওয়া হবে। তার জন্য আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এরকম রোমাঞ্চকর ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।